নমস্কার এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আমি আজ চলে আসলাম হচ্ছে এই যে মাসব্যাপী বিজয় মেলা 2022, কিন্তু এখন কিন্তু 2023। তো আসলে এই মেলাটা হচ্ছে 2022 সালের ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। ডিসেম্বর মাস হচ্ছে আমাদের তো বিজয় মাস, এই জন্য সে উপলক্ষে হচ্ছে মেলাটা শুরু হয়েছিল, কিন্তু এখনও মেলাটা চলতেছে। তো ভাবলাম ঠিক আছে, আমার তো যাওয়া হয় নাই, তো আমি একটু যাই, একটু ঘুরে আসি আর কি। যেমন ভাবা তেমনই কাজ। তো চলে আসলাম আমরা দুই বোন মেলাতে ঘুরতে। আমি আর আমার বোন গেছিলাম দুইজন। আর এই দেখো নৌকা, এখানে আমাদের ওঠার ইচ্ছা ছিল, কিন্তু দুইজন আর মানে সাহসে পেরে উঠিনি। ভয় পাচ্ছিলাম যে যদি কিছু হয় ওখানে, যদি দুইজন তাহলে তো আর কেউ নাই, তখন তো আমরা বিপদে পড়ে যাব, এই জন্য আমরা আর উঠি নাই। তবে তারপর বলছিলাম এই ড্রাগন না একে কি বলে, অজগর, যাই হোক, এর পিঠে উঠব, কিন্তু আমরা বড় আমাদের উঠতে দেবে না। তো এরা সবাই দোল খাচ্ছিল, আমরা হচ্ছে দেখছিলাম, আমরা আর উঠি নাই ভয়তে যে কি না কি হয়। তারপরে আমরা দুইজনে বিপদে পড়ব আর কি। আর এই দেখো মানে কত মজা করছিল ওরা, আর আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম, আমাদের আর কোনো কাজ নেই। আর এই যে এখন হচ্ছে ভাবছিলাম যে হাতে ফিটে উঠব, কিন্তু আমাদের উঠতে দিবে না, আমরা বড় হয়ে গেছি। বড় হলে যে কত জ্বালা, হাতির ফিটে উঠতে পারলাম না, তারপরে অজগরের ফিটে উঠতে পারলাম না। আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর ব্যাগ, কিন্তু প্রচুর দাম, এই মেলাতে প্রচুর দাম, কিছুই কিনতে পারলাম না, শুধু দেখলাম। আমার এই দেখো এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল, এই যে এইটা একটু আনকমন, মানে ছোটো বাচ্চাদের ব্যাগ, কিন্তু আমি তো এখন বড় হয়ে গেছি, আমি তো আর ওই ব্যাগগুলো ইউজ করতে পারবো না। আর এই দেখো এই যে একে কি বলে ফুলা, মানে আমি কি বলে আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগতেছিল, তাই ভিডিও করলাম। আর এই যে ফুল, আর আমি শুধু চারিদিকে দেখছি যে কি কেনা যায়, কিন্তু কিছুই মানে আমার কেনার ছিল না, কিন্তু আমার একটা লাভ এই যে বেলুন, এটা কিনতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু কিনলাম না। ভাবলাম শুধু শুধু টাকা খরচ করে কিনবো না, লাভ বেলুন তো কেউ কিনে দেয়, শুধু শুধু আমি কেন টাকা খরচ করে কিনবো। অবশেষে এই যে পপকর্ন এগুলো কিনলাম, কিন্তু একদমই টাকা আমার জলে গেল, 30 টাকা করে। দেখো কোনটুকু মানে অল্পগুলা 30 টাকা, কি আর বলবো, চিনি দিয়ে ই করিছে মিষ্টি, একটু ভালো না, পপকর্নের কোনো স্বাদই নাই। তো তারপরে চলে আসলাম আমরা আচার খাবো, ভাবলাম যে কী আচার খাবো কী আচার খাবো, শেষে আমরা বড়ির আচার খেলাম, মানে কুলের আচার আর কি। মোটামুটি ভালো ছিল, একদম যে ভালো তাও না, একদম খারাপ তাও না। এই যে আচার এখন খাবো আমরা দুজন। তো এই যে এখন আচার খাওয়া শুরু, এই যে আচার খাবো। তো মেলায় ঘোরাঘুরি আমাদের শেষ। তারপরে পাশে হচ্ছে একটা জায়গায় একটা মন্দিরের নামযজ্ঞ হচ্ছিলো, তো আমরা চলে আসলাম নামযজ্ঞ শুনতে। ভাবলাম যে যখন মানে আসলাম তখন একসাথে দুটো কাজ করে যায়, মানে নামযজ্ঞ দেখে যায় আর কি। তো যেমন ভাবা তেমনই কাজ, এই তো চলে আসলাম নামযজ্ঞ দেখতে। আর এই দেখো এই যে আমরা তিলক, মানে তিলক কেটে নিলাম, নামযজ্ঞ আসলাম, একটু তিলক না কাটলে হয় বলো তো, কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো এই তো, তারপরে কিছুই না। এই যে এখানে হচ্ছে নাম গাচ্ছিল, আমি তোমাদের জন্য ভিডিও করলাম, ঠিক আছে? তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে। এই আগে এই পর্যন্ত, টাটা, বাই বাই।